একদিন নবীজি আলাইহিসসালামের কাছে একজন ব্যক্তি আসলেন, একজন সাহাবী আসলেন। অতঃপর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী আমার কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল? বুঝছেন ভালো করে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশ্ন করলেন, নবী আমার একটু বলেন কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর, আস-সালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের নাম হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এক নম্বর পছন্দনীয় আমল কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। জনৈক সাহাবী আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা, নবীজি বলেন, বিরুল ওয়ালিদাই, পিতা মাতার খেদমত। সুবহানাল্লাহ। জনৈক সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী আমার, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার রাস্তায় জিহাদ করা তথা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে এক নম্বর পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, দুই নম্বর পিতা মাতার খেদমত করা, তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এবার আসেন পরের হাদিসে, সেটাও বুখারীর হাদিস, সেটা হচ্ছে 5971 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কোন কোন বর্ণনায় আসছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওই লোক, জনৈক ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে প্রশ্ন করছে, নবী আমার, আপনার কাছে জানতে চাই মানুষদের মধ্যে কে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, কে সবচেয়ে বেশি ভালো ব্যবহার, ভালো হক, ভালো কিছু পাওয়ার যোগ্য কে? আমার উত্তম চরিত্র, আমার উত্তম ব্যবহার কে পাবেন, কে হকদার, কে সর্বপ্রথম এটার হক কে পাওনাদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজি বলেন, সর্বপ্রথম ওই লোক যখন প্রশ্ন করল মানুষদের মধ্যে কে আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাবে, নবীজি বললেন, ক্বালা উম্মুকা। জনৈক ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ,
তারপর কে নবীজি বলেন উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করলেন নবীজি, তারপরেও জবাব দিলেন কয়লা উম্মুকা, তিনবার, কয়বার, তিনবার নবীজি মায়ের কথা বললেন। তারপরে নৌকাবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? এবার নবীজি জবাব দেন কয়লা আবুকা, নবীজি বলেন তারপর তোমার বাবা। এখন প্রশ্ন থাকতে পারে নবীজি পিতার কথা একবার বললেন, মায়ের কথা কেন তিনবার বললেন? প্রশ্ন জাগে না, মায়ের কথা তিনবার বলার কারণ হচ্ছে একটাই, কারণ মা এমন তিনটা কষ্ট করে যেটা বাবা করে না, মা এমন তিনটা কষ্ট করে যেটা বাবা করে না, বাবার করার প্রয়োজন হয় না, মা এমন তিনটা কষ্ট করে। তার মধ্যে এক নম্বর কষ্ট সেটা হচ্ছে সন্তানকে গর্ভধারণের কষ্ট। এক নম্বর কষ্ট কি? গর্ভধারণের কষ্ট। এটা কি পিতা ভোগ করে? না। দুই নম্বর কষ্ট সন্তান প্রসবের কষ্ট। সুবহানাল্লাহ। তিন নম্বর কষ্ট সন্তানকে দুধ পান করানোর কষ্ট। এই তিনটা কষ্ট পিতা করে না, এগুলো কিন্তু এক একটা কষ্ট, এই সেই কষ্ট না, অনেক কঠিন কাজ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে একজন মানুষ সর্বোচ্চ সে তার শরীরে 44 ডিগ্রি সেলসিয়াস কষ্ট, সে 44 ডিসিমেল কষ্ট সে শরীরে নিতে পারে, এর উপরে গেলে সে মারা যায়। আবার কোনো কোনো বিজ্ঞানী গবেষণা করে বলছেন 40 ডিসিমেল কষ্ট একজন পুরুষ একজন নারী সাধারণতভাবে তারা সহ্য করতে পারে, কিন্তু অথচ একজন মহিলা যখন সন্তান প্রসব করে তখন তিনি 57 ডিসিমেল কষ্ট তিনি সহ্য করে। সুবহানাল্লাহ, কত? 57 ডিসিমেল কষ্ট তিনি সহ্য করে। অথচ একজন মানুষের কষ্ট ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 44, তাহলে কত কষ্ট সময় ওই সময়? এই কষ্টকে সহ্য করে মা, সহ্য করে। এখন যারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয় ওদেরকে বলেন যে আগে সন্তান গর্ভে নে, সন্তান দুনিয়াতে আন, দুধ খাওয়া, এরপরে বলিস নারী পুরুষের সমান অধিকার, এর দ্বারা কি নারীর সম্মানকে আল্লাহ তাআলা হরণ করেছেন? বরং কোরআন সুন্নাহ খোলেন, যারা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, তাদের চোখ তাদের মুখ তাদেরকে আপনি যে কোনোভাবে দুরুৎসাত করে দিতে পারবেন যে না, ইসলাম নারীর সম্মানকে যেভাবে বুলণ্ডিত করেছে, সমাজের মধ্যে উত্থাপন করেছে, উচ্চ সম্মানে তুলেছেন, পৃথিবীর অন্য কোনো ধর্ম নারীর সম্মানকে এভাবে উত্থাপন করে নাই। ইসলাম একমাত্র নারীর মর্যাদা সম্পূর্ণভাবে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার হাবিব তিনবার মায়ের কথা বললেন কেন? কারণ মা এমন তিনটি কষ্ট সহ্য করে যে কষ্টগুলা দুনিয়ার পিতারা সহ্য করে না। এরপরে সাহাবি যখন প্রশ্ন করল নবী আমার তারপরে কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেন হ্যাঁ তারপরে হচ্ছে তোমার পিতা। কলা বোকা, তারপরে তুমি তোমার পিতার সাথে সর্বোচ্চ তম ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ তাআলা কোরআন আল কারিমের মধ্যে কি বলছেন। আল্লাহ বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহ বলেন
রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জমিনে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, ইবাদতের যতগুলা জায়গা আছে, যতগুলা পন্থা আছে, গোলামিয়তের যতগুলো অবস্থান আছে, তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, কথা কার? চিল্লাইয়া বলেন, কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা এজন্যই এই কথাটা আমাদেরকে বলেছেন, যেন পিতা মাতার মর্যাদা বলতে গিয়ে, পিতা মাতার কথা শুনতে গিয়ে আমরা আল্লাহর সাথে শিরিক না করে ফেলি, যেন পিতা মাতার বিধানকে মানতে গিয়ে আবার আল্লাহর বিধানকে লঙ্ঘন না করি। এজন্য আল্লাহ আগে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই দুনিয়ার জমিনে একমাত্র গোলামি হবে কার? আমার, আল্লাহ, তোমরা একমাত্র গোলামি করবা আমার। এরপরে আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামির পরে এবার তোমরা তোমাদের পিতা মাতার খেদমত কর, এবার তোমরা তোমাদের পিতা মাতার সেবায় নিয়োজিত হও, কথা কার? আল্লাহ। বিশেষ করে তারা যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগন্না আইনাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, বিশেষ করে তারা যখন বার্ধক্যে উপনীত হবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন সাবধান, তুমি তাদের সাথে ওই রকম ব্যবহার করিও না, কারণ যখন তাদের সজ্ঞান আছে তখন তারা স্বাভাবিক পর্যায়ে ওই রকম তোমাকে ঝালাবে না, কষ্টও দিবে না, কিন্তু তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, বিশেষ করে তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে বা বুড়া হবে, বুড়ি হবে, তখন বিশেষ করে আল্লাহ কোরআনে বিশেষ করে তখনকার সময়টাকে প্রাধান্য দিয়ে বলছেন, সাবধান, এমন কোনো ব্যবহার তুমি তোমার পিতা মাতার সাথে করবে না যে ব্যবহারের কারণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে বলে উফ, আর তুমিও কোনোদিন তুমি তোমার পিতা মাতার উপর বিরক্ত হয়ে বলবা না উফ। উভয়ের জন্য উফ শব্দটি কে বন্ধ করেছেন? আল্লাহ। আমার সমাজে আজ আমি সবচেয়ে বেশি অবাক হই, বাবা এখনো মরেও নাই, খাট থেকে নামিয়ে ফেলে, মৃত্যুর অবস্থা শুয়ে গেছেন তাই বলে খাট থেকে নামিয়ে ফেলা বোকামির কাজ। পিতা এবং মাতার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোনোদিন কোন সন্তান তার বাবাকে খাট থেকে নিচে নামাতে পারে না, নামিয়ে ফেলে খাট থেকে, নামাইয়া মাটিতে শোয়া দেয়। মানে পিতাকে বুঝাতে চাচ্ছে আপনার সময় শেষ। আবার আরো কিছু ফাইজদামি আছে, হুজুরদেরকে ডেকে এনে জালালি খতম মারেন, হুজুর তাড়াতাড়ি চলে যায়, কোথায় পেয়েছেন? আপনার পিতা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছে ততদিন এটা আপনার জন্য রহমত, দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পিতাকে অসুস্থ রাখেন, আর যেভাবেই রাখেন আপনি আমার পিতা মাতার ছায়াকে, আল্লাহ আপনি আমার মাথার মধ্যে বুলন্ডিত করেন, আপনি তাকে বাঁচাইয়া রাখেন, সে অসুস্থ, উনি অসুস্থ হচ্ছে, আল্লাহ আপনি তাকে তারপরেও বাঁচাইয়া রাখেন, আমি আমার অসুস্থ পিতা মাতার খেদমত করে দোয়া নেব। ওয়াসাল করেনি নবীর যুগে ইমান আনছে, নবীর এত বড় আসে, নবীর কাছে চিঠি লিখছে, নবী আমার আপনার সাথে একটু মোলাকাত করতে চাই, নবী আমার আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, নবীর যুগে ইমান আনছে। ওয়াসাল করেনি নবীর কাছে চিঠি লিখছে, নবীর চিঠির জবাবে বলে, ওয়াসাল করেনি তোমার ঘরে তোমার মা অসুস্থ, আমার কাছে আসা লাগবে না, তুমি তোমার পিতা মাতার খেদমতে তুমি নিয়োজিত থাকো, আমার কাছে আসা লাগবে না, তোমার ঘরে তোমার মা অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছে। তার মানে নবী বুঝাতে চেয়েছেন, নবী দেখার চাইতেও মা বাবার খেদমত করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াসাল করনি নবীর সাক্ষাৎ, নবীর মোলাকাত পেয়ে নিজেকে সাহাবি হিসাবে রূপান্তরিত করবে, আহারে নবীর কাছে আসবে, নবীর বড় আশেক,
নবী বলে ওয়াসাল করনি, আশা লাগবে না, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো, আল্লাহ তোমার উপর খুশি থাকবে। মৃত্যুর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, হযরত ওমরকে ডাক দিলেন। রওয়ায়েতের মধ্যে আসে, হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি নিজের জুব্বাটা হযরত ওমরের হাতে দিয়া বলে, ওমর আমার এক পাগল আসবে, আমার এক পাগল আমার মৃত্যুর পরে আমার মোলাকাতে আসবে। তার মাটা বড় অসুস্থ, অনেকবার বলেছে আমি নবীর জিয়ারতে আসবে, কিন্তু আমি নবী আসতে দেই নাই, আমার মৃত্যুর পরে আমার রোজা জিয়ারতে আসবে। ওরে ওমর, ওরে আলী, আমার মৃত্যুর পরে যদি আমার ওই আসে, হজের মৌসুমে আসবে হজ করার জন্য, যাও তুমি তার কাছে আমার এই জুব্বাটা তুমি তার কাছে হাদিয়া পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে 10 জন সাহাবি, আশারায়ে মুবাশশিরিন যে 10 জন সাহাবি, তার মধ্যে হযরত আলী একজন, ওমর একজন, আল্লাহ তাআলার নবী তার সাহাবি হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী শোনো, ওয়াসাল করনির কাছে তোমরা তোমাদের জন্য দোয়া চাইবা এবং আমার উম্মতদের জন্য তুমি তার কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ, ওয়াসাল করনি কোনো নবী ছিল, কোনো সাহাবি ছিলেন না? ছিলেন না, কিন্তু নবী বলছেন, আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবি যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরকম একজন সাহাবিকে ডাক দিয়ে নবী বলছেন যে তুমি তার কাছে দোয়া চাও, তার কাছে তুমি এমনভাবে দোয়া চাইবা যেন সে তার কাছে এমন বলে দোয়া চাইবা, তুমি তোমার জন্য দোয়া চাইবা এবং তোমার আমার উম্মতদের জন্য তুমি তার কাছে দোয়া চাইবা। জান্নাতের সার্টিফিকেট মুক্ত ব্যক্তি দোয়া চাইছে কার কাছে? যে সাহাবি না, তার কাছে। তার কারণ কি? মায়ের খেদমত করতে করতে আল্লাহ তাআলা তার হাতকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। কারণ পিতা মাতা এমন একটি সম্পদ, রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতা মাতাই তোমার জান্নাত, এই পিতা মাতাই তোমার জাহান্নাম, এই পিতা মাতা তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে, আবার এই পিতা মাতাও তোমাকে জাহান্নাম পর্যন্ত নিতে পারবে। অতএব সতর্ক, আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রহমা, তুমি তোমার পিতা মাতার কাছে এমনভাবে এমনভাবে তুমি তোমার পিতামাকে মাতাকে আদরে আবৃত করবে যেভাবে একটি পাখি তার দুইটা ডানা দিয়ে তার বাচ্চাদেরকে আবৃত করে, যখন দেখে পুরো দুর্যোগ আসছে, শত্রু আসছে, যেভাবে একটি মুরগি তার ছোট ছোট বাচ্চাদেরকে তার ডানার ভিতর আশ্রয় দেয়, তখন এই পাখিগুলোর বাচ্চাগুলো অথবা এই বাচ্চাগুলো এই ডানার ভিতরে আশ্রয় নিয়ে অনির্বাচন কিচির মিচির একটা শব্দ তারা করে, এর দ্বারা তারা বোঝাতে চায় যে আমরা নিরাপদ। তুমি তোমার পিতামাতাকে আল্লাহ বলছেন জানা হাতুল্লি, তোমার যত ছায়া আছে, তোমার যত ক্ষমতা আছে, তুমি তোমার পিতামাতার মাথার উপরে এভাবেই বিছিয়ে দাও যেন তোমার পিতামাতা এতটুকু সাহসিকতার সাথে বলতে পারে যে আমার এই সন্তান বেঁচে থাকতে আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, পিতামাতা এরকমই একটি সম্পদ, আল্লাহ বলছেন জানা হাদুল্লি মিনার রহমা, তুমি তোমার পিতামাতার জন্য এরকম সম্পদ হয়ে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে তোমরা কি করবা, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমরা দোয়া করবা আল্লাহ আমার পিতামাতা আমাকে যেভাবে শৈশবে কৈশোরে শিশু বয়সে লালন পালন করেছে, আপনিও আমার পিতা মাতাকে ঠিক সেভাবেই লালন পালন করে। এখন প্রশ্ন, এই দোয়া কি পিতামাতা মরার আগে না পরে?
না, পিতামাতা বেঁচে থাকতেও মরে গেলেও। কি অনেকে মনে করে, অনেক হুজুরও বয়ান করে যে মৃত্যুর পরেও মা বাবার হক আছে, কি হক? যে এই দোয়া বেশি বেশি প্রত্যেক মোনাজাতে করে। আসলে এই দোয়া মরার পরে না, বেঁচে থাকতেও এই দোয়া পিতামাতার জন্য করবে। আমরা যখন মোনাজাতে, আলহামদুলিল্লাহ আমি তো আমার যখন বয়স হয়েছে, বুঝ হয়েছে, মাদ্রাসায় যখন হুজুর পড়াইছে বলছে যে এটা পিতামাতার জন্য দোয়া, ওই সময় থেকে আজকের এই সময় পর্যন্ত দীর্ঘ না হয় 14-15 বছর হবে, আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে যেদিন থেকে ঢুকছে যে এটাই মা বাবার জন্য দোয়া, আমার এমন কোন মুনাজাত আমি করছি কিনা আমার মাথায় নাই, যেই মুনাজাত আমি রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা করি নাই, আলহামদুলিল্লাহ আমি এমন কোন মুনাজাত কিচ্ছু দোয়া করি আর না করি, আল্লাহুম্মা আমিন রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা বি রহমাতিকা ইয়া আরহামার রাহিম, এই দোয়া আমি প্রত্যেক সময় আমি করি। কারণ আমি মনে করি রাসূল বলেছেন তুমি তোমার পিতামাতার জন্য ছোয়ালের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দাও তারপরেও তোমার পিতামাতার হক আদায় হবে, তাহলে আমি আমার মা বাবার জন্য দোয়া করতে সমস্যা কি? এজন্য যখন মুনাজাত তুলবেন, হাত তুলবেন, যখন আমরা পড়ি রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই মুনাজাতের মধ্যে সমস্বরে বলবেন রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কারণ এই দোয়া একজনের না, এটা সমষ্টিগতভাবে সবার দোয়া ছাড়, কারণ আমরা আমাদের পিতামাতার সহযোগিতা নিয়ে দুনিয়াতে আসি। শুধু কি তাই, পিতামাতার দোয়া, পিতামাতার খেদমত এমন একটি সম্পদ, আল্লাহ তাআলার এক বুজুর্গ, আল্লাহ তাআলার এক বান্দা, পিতামাতার খেদমত করতে গিয়ে, পিতামাতার সেবা করতে গিয়ে এমন ভাবে পিতামাতার খেদমত করেছে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা পিতামাতার দোয়ার বদৌলতে হযরত নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করলেন ঘটনাটা, পিতামাতা তার সন্তানটাকে অল্প সময়ের মধ্যে যথেষ্ট আপন করে নিয়েছে, সন্তানকে পিতামাতা তার সর্বোচ্চ দিয়ে নিজের জায়গা সম্পদ বিক্রি করে বিদেশের জমিনে পাঠিয়েছে, সন্তান বিদেশে যাওয়ার পর তখন তো চিঠির লেনদেন হতো, সন্তান বিদেশ গিয়ে মোটামুটি বিয়ে করেছে, সন্তান বিদেশের জমিনে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু গরিব পিতামাতা এখনো জমিনের মধ্যে পড়ে আছে, নিজ গৃহের মধ্যে পড়ে আছে, পিতামাতার খোঁজ খবর নেয় না, এই সন্তান অন্যদিকে বিদেশের জমিনে খুব ভালো আছে, বাবা অসুস্থ হয়ে যায়, বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে যাওয়ার কারণে নিজের চিকিৎসার খরচ চালানোর জন্য, নিজের চিকিৎসার খরচ চালানোর জন্য সর্বশেষ নিজের যে ঘরে যে বাড়িতে বসবাস করত নিজের শেষ সম্বলটাও বিক্রি করে দিয়ে পিতা তার চিকিৎসা খরচ চালিয়েছে। তার পিতা যখন দুনিয়া থেকে চলে গেছে, মা বাড়ির মধ্যে একা, একদিকে সন্তানও নাই, অন্যদিকে স্বামীও নাই, স্বামীর মৃত্যুর বেদনা, সন্তান হারানোর বেদনা, মা কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এবার মা কোন রকম একটা বাঁশ ঝাড়ের নিচে নিজের আশ্রয় নিয়েছে। দীর্ঘ দুই যুগ পরে বিদেশের জমিনে কোনো কারণে সন্তান আর থাকতে পারে নাই, বাড়িতে ফিরেছে, যে সন্তান যত বড় কোটিপতি হোক না কেন, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, সন্তান যদি সব কিছু হারাইয়া ফেলে শেষ আশ্রয়টা কিন্তু মা বাবার ঘরেই হয়, যত কোটি টাকার মালিক হোক না কেন, মারি খাওয়ার পরে নিজের বাবার ঘরে নিজের ওই বাবার শেষ সম্বলটুকুতে আসতে হয়। সন্তান এবার বাড়িতে যখন আসলো, আসার পরে দেখছে নিজের ঘর যে বাড়িতে ছিল সেই ঘরের মধ্যে একটা ঘর বাড়ি কিছুই নাই, একটা আঙ্গুর গাছের বাগান দেখা যায়, একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়। ওই যুবক
যা দেখে ওই বাগানের মধ্যে এক বৃদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুর গাছগুলা দেখতেছে, পরিচর্যা করতেছে, বাগান দেখতেছে। ওই যুবক যায় বলতেছে, বৃদ্ধ চাচা আমার, এই বাড়িটি আগে যারা ছিল তারা কোথায়, এই বাড়িতে যারা বসবাস করছো তারা কোথায়? ওই বৃদ্ধ ডাক দিয়া বলে, এই বাড়িতে যারা আগে বসবাস করতো দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা দীর্ঘ দুই যুগ পূর্বে, দীর্ঘ এক যুগ পূর্বে তারা আমার কাছে এই জায়গাটা বিক্রি করে দিয়ে তারা চলে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এক অভাগা মহিলা আছে, তার সন্তান ছিল একটা, সে সন্তান তার খোঁজ খবর নেয়। আমি যদি সেই সন্তানটাকে কাছে পাইতাম, আমার হাতের ধারালো কাছি দ্বারা আমি ওই সন্তানটাকে কেটে টুকরা টুকরা করে ফেলতাম। কেমন সন্তান, তার পিতা মাতার খোঁজ খবর নেয় না। এই কেমন সন্তান যে তার পিতা মাতার খোঁজ খবর নেয় না। আর ওই মহিলাটা এত অবাগা, তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে সন্তান হারানোর বেদনা। ওই বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে, ওই মহিলা এখন অন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে 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 ওই ঝাড়ের নিচে বসবাস করে, দিন শেষে ওই জায়গায় সে আশ্রয় নেয়। ওই যুবক চোখের পানি ছেড়ে 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 ওই বৃদ্ধর কামরা পর্যন্ত পৌঁছাইছে, যায়া দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে। ওই বৃদ্ধ ভিক্ষা শেষ করে, ভিক্ষা শেষ করে যখন সন্ধ্যার সময় বাড়ির দিকে ফিরছে, সন্তান লজ্জার কারণে, শরমের কারণে মায়ের সামনে দাঁড়ালে মা জানি কি বলে, সেই কথা চিন্তা করে ওই সন্তান বাড়ির এক পাশে দাঁড়িয়ে আছে, আর তাকায় আছে। মা কোনো রকম অজু করে ঘরের ভিতরে প্রবেশ করেছে, সন্তান বাহিরে দাঁড়িয়ে আছে, সব কথাগুলো কান দিয়ে দিয়ে শুনছে। গভীর রজনী যখন হয়ে গেছে, মা দুই কানা হাত উত্তোলন করে বলে, আল্লাহ, আমার জীবন থেকে তুমি আমার স্বামীকেও নিয়ে গেছো। ওগো আল্লাহ, আমার একটা সন্তান তুমি আমাকে দিয়েছ, তাকে বিদেশের জমিনে পাঠাইলাম, ও আল্লাহ, বৃদ্ধ বয়সে তোমার কাছে আর কিছুই চাই না, আমার ওই আদরের সন্তানটাকে তুমি যদি আমার বুকে ফিরাইয়া দিতা, তোমার কাছে আর কিছুই চাই না, আমি তোমার কাছে যদি এইটুকু পাওনা পাইতাম, শেষ বয়সে তোমার কাছে আমি শুকরিয়া আদায় করতাম। মাওলাই করিম, আমার অর্থ নাই, সম্পদ নাই, চাইও না তোমার কাছে, কিন্তু আমার সম্পদটাকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। এজন্য মা হচ্ছে ঠিক এমন একটা সম্পদ, দুনিয়ার জমিনে সবাই যদি তোমার কথা চিন্তা না করে, কিন্তু তোমার মা কোনোদিন তোমাকে ভুলে থাকে না। বিদেশ থেকে যখন বাড়িতে আসবে সবাই তোমার হাতের দিকে তাকায় থাকবে, কিন্তু তোমার মা তোমার হাতের দিকে না তাকায়, তোমার চেহারার দিকে দেখবে। বাস্তব জীবনে আমিও যখন নোয়াখালী যাই মাহফিলে, আম্মা জান আজকে বাড়িতে আসবো, দীর্ঘ রাত পর্যন্ত একটা দুইটাও বেজে যেত, যাইয়া কোনোদিন ঘরের দরজা বন্ধ দেখি নাই, আম্মা জানকে দেখতা চেয়ারের মধ্যে বসে তসবিহ গুনছে, আড়াইটা বাজুক তিনটা বাজুক কোনোদিন বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আম্মা জানকে আম্মা বলেও ডাক দিতে হয় নাই, কড়াও নাড়াতে হয় নাই। এটা হচ্ছে আমি আমার নিজের চোখের দেখা, আমি দেখতাম আম্মা জান তসবিহ হাতে নিয়ে গভীর রজনী পর্যন্ত তসবিহ জপছে। যাই বললাম, আম্মা জান আপনি চাইলে তো ঘুমিয়ে যেতে পারতেন, কিন্তু না ঘুমাইয়া এইভাবে কেন বসে বসে জিকির করছেন, ঘুমাতেন আমি এসে ডাক দিতাম, উঠতেন। মা বলে, না, আমার এমন একটা সময় দীর্ঘ ছয়টা ঘন্টা বসে আছি, এটা অবসর অবসর বলে মনে হয় না, বসে আছি বসে আছি বলে মনে হয় না, আমার সন্তান আসবে একসাথে আমি খাবার খাবো। এর হচ্ছে মায়ের মহাব্বত, ভালোবাসা। এই জন্য এ সন্তান, তুমি যদি তোমার পিতা মাতার খেদমত না করো, আর তুমি যদি কাবার ইমাম হও, মনে রাখবা আল্লাহ বলে তোমার কোন ইবাদত ততক্ষণ পর্যন্ত আমার দরবারে কবুল হবে না, তোমার কোন ইবাদত আমি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না,
যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা তোমার উপর খুশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, বুখারী শরীফের 5972 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাজুলুন লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইউজাহিদুন, আমি আপনার সাথে জিহাদ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবীজি বললেন, হ্যাঁ তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে আমার সাথে। নবীজি বলছেন, আলাকা মাওয়ান, তুমি একটু বলো তোমার ঘরে কি তোমার পিতা মাতা বেঁচে আছে কি? সে ডাক দিয়ে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা ঘরের মধ্যে বেঁচে আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনকে বিলীন করতে হবে না, যাও যাও, তুমি তোমার পিতা মাতার খেদমতের মাধ্যমে তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পিতা মাতার খেদমত সম্পর্কে আজ আমরা গাফেল, এই পিতা মাতার খেদমত সম্পর্কে আজ আমরা গাফেল। নবীজির কাছে আরেকটি বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, আবু দাউদের মধ্যে এই ঘটনা আসে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, নবীজি জিহাদে কারা কারা যাবেন তাদের নামগুলো উল্লেখ করছেন। সাহাবী বাম পাশে আসছেন, নবী আমার আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি তার কথা থেকে অ্যাকসেপ্ট করলেন না। সে বলল, নবীজি প্রশ্ন করলেন, তোমার পিতা মাতা বেঁচে আছে কি? সে বলল, হ্যাঁ বেঁচে আছে। হ্যাঁ যাও, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তোমার নাম মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। সে আবার ডান দিকে আসলো, নবীজি আবার তার দরখাস্তকে মঞ্জুর করলেন না, ফিরাইয়া দিলেন। আবার ওই দৈনিক ব্যক্তি ওই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। নবীজি তারপরে তার দিকে উদ্দেশ্য করে, তাকে উদ্দেশ্য করে বলছেন কি, আহায়াতুল উম্মুকা, তোমার পিতা মাতা বেঁচে আছে, তোমার মা বেঁচে আছে? সে ডাক দেয় বলে, হ্যাঁ আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। নবীজি বলেন, ইরজিআ ফাবাররাকা, তুমি তোমার মায়ের কদমকে, তুমি তোমার মায়ের পাগুলোকে আগলে রাখো, তাহলে কি হবে, ইরজাম রিজলানা ফাসাম্মাল জান্নাহ, নিশ্চয়ই তোমার মায়ের পদতলে রয়েছে তোমার জন্য জান্নাহ। নবীজি বলে, তুমি তোমার মায়ের পাগুলোকে আগলে রাখো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি যদি তোমার মায়ের খেদমত করতে পারো, নিশ্চয়ই ফাসাম্মাল জান্নাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন, নিশ্চয়ই পিতা মাতার পদতলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। এই জন্য যা কিছু করেন না কেন, পিতা মাতার খেদমত থেকে কোনোভাবে নিজেকে মোটায় আনবেন না। এক ভাই খেদমত করে না, অন্য ভাই বলে, সে দেখে না আমি দেখে লাভ কি, হ্যাঁ এরকম যেন না হয়, এরকম যেন না হয়। হ্যাঁ আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছি, কোনো পিতা যদি সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করে আর কোনো সন্তান যদি সে হকগুলো আদায় না করে, তাহলে জবাবদিহিতার আওতায় কে থাকবে, সন্তান থাকবে। আর যদি পিতা তার সন্তানের হকগুলোকে আদায় না করে, হ্যাঁ কিয়ামতের কঠিন ময়দানে যেভাবে সন্তান আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, পিতাও আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। এই জন্য সন্তানেরা যারা আছেন, হ্যাঁ যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখেন যে আমার পিতা আমার হক আদায় করে নাই, এটা বলে আবার পিতাকে দূরে সরাই দিয়েন না, পিতা মাতার খেদমত করবেন, আল্লাহ তাআলার দরবারে আপনার পিতা দাঁড়াবে, আপনিও কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনিও আপনার কাছে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের কঠিন ময়দানে পিতা মাতার বিরুদ্ধে নালিশ করবেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি চাইবেন পিতা মাতা যেন আপনার বিরুদ্ধে নালিশ করতে না। যদি তা করতে পারে, মনে রাখবেন যত কিছুই করেন কোনো ফায়দা নাই,
রাসূল বলেন, হ্যাঁ, মৃত্যুর সময় ওই সকল সন্তানদের জবানে আল্লাহ তাআলা কালিমা নসিব করান না। এটা হযরত আকলামার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ঘটনা রয়েছে। যাই হোক, সব মিলিয়ে কথা হচ্ছে পিতামাতার খেদমত থেকে যেন আমরা বঞ্চিত না হই, পিতামাতার খেদমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। কোন ভাই দেখছে না দেখছে, দুই ভাই দেখালাম না, সেটা দুই ভাইয়ের বিষয়, আপনার দ্বারা আপনার পিতামাতা যেন কষ্ট না পায়। যথেষ্ট চেষ্টা করবেন পিতামাতাকে খুশি রাখার জন্য। স্ত্রী আছে, আজকে আছে কালকে নাই, হ্যাঁ চলে গেছে তো আরেকজন পাবেন, সমস্যা নেই। ওই যে এক যুবক, সে যুক্তি দিচ্ছে, কয় হুজুর এমন অবস্থা, বাবা মারা গেছে, এলাকার চাষারা এসে বলছে যে মা কান্দিস না, আমরা তো আসি তোর জন্য, আপনারা যে বলেন এক বউ গেলে কত বউ পাইবা, পিতামাতার খেদমত করবেন করবেন। তারপরেও বলছে যে হুজুর মাও মারা গেল, এলাকার কত বুড়া বুড়া মহিলারা এসে বলছে কান্দিস না বাবা, আমরা তোর মা হিসাবে আসি, বউ মারা গেল, কেউ আইসে এই কথা কইল না। এই যুক্তি দিয়ে আপনি ছেন আবার আপনার পিতামাতাকে নৈরাশ করবেন না। এই যুক্তি তর্ক এগুলো দুনিয়ার স্বাভাবিক পর্যায়ে আপনি দিন ইসলামের সামনে এটাকে ভুলন্ত করতে পারেন, আপনার কাছে এই যুক্তিটা হাসির হতে পারে। কিন্তু হ্যাঁ, অনেক যুবক কাজে কর্মে এরকমটাই প্রমাণ করে যে মা মারা গেলে তো এরকম অনেকে এসে বলবে, বউ মারা গেলে কেউ বলবে না। সাবধান, এগুলো যেন না হয়, কাজে কর্মে যেন এগুলো প্রমাণ না পায়। এরকমও দেখছি অনেক খোলাফায় কথায় কথায় বলে আমাদের মুরব্বীরা এটা বলছে, আমাদের মুরব্বী এটা বলছে, আমার বাবা এটা বলছে, এটা বলতে শরম পায়। এটা কোন ধরনের সন্তান আল্লাহ পাক ভালো জানে, আমাদের মুরব্বী এটা করছে। এই যে এরকম সন্তান আল্লাহ তাআলা হেফাজত করুক, এদের কোনো ইবাদত তাদের মাথার উপরে উঠে না। যারা পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, হ্যাঁ ঘটনার মধ্যে পাওয়া যায় এক লোক 42 বছর হজ করেছে, রাসূল বলেছেন তোমার হজ একটাও আল্লাহ তাআলা দরবার পর্যন্ত পৌঁছায় নাই, একদিনের সিজদাও আল্লাহর কাছে পৌঁছায় নাই, তুমি আগে গিয়ে তোমার পিতামাতার কাছে ক্ষমা চাও। তোমার পিতামাতা যতক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট নয়, আল্লাহও তোমার উপর সন্তুষ্ট নয়। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার সন্তুষ্টি হচ্ছে শর্ত। এজন্য নিজের ইবাদতগুলোকে কবুলিয়তের পর্যন্ত পৌঁছানোর জন্য, নিজেকে আল্লাহ তাআলার দরবারে বান্দা হিসাবে এস্টাবলিশ করার জন্য, বলার জন্য, উপস্থাপন করার জন্য আমাদের প্রত্যেককে পিতামাতার খেদমত করা চাই, পিতামাতার গোলাম হওয়া চাই, পিতামাতার কাছে নিজের সব কিছুকে বিলীন করে দিতে চাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান নিঃসন্দেহে রেখেছেন, আমাদেরও সন্তান আছে, তারাও আমাদের ওইভাবেই খেদমত করবে। আর যদি আপনি আপনার পিতামাতাকে অবহেলা করেন, আপনি আপনার মাকে কি করেছেন, আপনার সন্তান তার 3 গুণ বেশি করবে ইনশাআল্লাহ। লিখে রাখেন এটা, যারা তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন না, করেন নাই, আপনিও আপনার সন্তানের কাছে তার 3 গুণ বেশি লাঞ্ছিত হবেন। লিখে রাখেন ইনশাআল্লাহ, লিখে রাখেন। কারণ আপনার সন্তানের, আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন, আপনার সন্তান দেখবে, শিখবে কিভাবে দাদা দাদির খেদমত করতে হয়। আর যদি সে না জানে, আপনি দেখতেছেন বাবা মা এক ঘরে, আপনি আরেক ঘরে, সন্তানদেরকে তার কাছে দিতেও চায় না। অনেক সন্তান এরকম দেখছি যে নিজের ছেলেদেরকে দাদা দাদির সাথে মিশতে দেয় না, কয় না এই জমানা ডিজিটাল যুগের, আর ওনারা পুরানো যুগের কি করে না করে, এই যে এই একটা মন মানসিকতা। হ্যাঁ, এই যে সন্তানদেরকে আপনি এভাবে দূরে ঠেলতেছেন, দাদা দাদি থেকে দূরে রাখছেন, অপেক্ষা করেন আপনারও ঘরে আসে। এজন্য নিজে যদি নিজের জীবনকে নিজের কল্যাণ চান, কখনো এই সকল কাজ থেকে দূরে থাকবেন না, পিতামাতাকে বুকে টেনে নেবেন ইনশাআল্লাহ। আজ যদি আজকের এই আপনাদের কানে এই মেসেজ পর্যন্ত পৌঁছে গেছে, ইনশাআল্লাহ যাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চাবেন। পিতামাতা এমন একটা সম্পদ, আর যে পিতা আপনার জন্য পুরো যৌবন বিলিয়ে দিয়েছে, যে মা আপনার জন্য নিজের সুখ ঘুম হারাম করে দিয়েছে, নিজের হাজারো কাজ ফেলে আপনার সন্তানকে সন্তানকে দেখেছে, সেই পিতামাতাকে সেই পিতামাতার কাছে আপনি গিয়ে ক্ষমাও চাইতে হবে না। একটু নম্র হয়ে বসেন আর বলেন বাবা পিছনে সব কিছু ভুলে যান, আমি আপনার, আপনি যা যা কিছু বলেছেন আপনি আমার কাছে চান, আপনি আমার ঘরে আসেন থাকেন, এভাবে বলেন, দেখবেন পিতামাতার মন এমনি খুশি হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ যাদের মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আজকের পর থেকে ইনশাআল্লাহ আমি আশাবাদী এই সমাজের মধ্যে কোনো পিতামাতা অবহেলায় থাকবে না ইনশাআল্লাহ।
কোনো পিতামাতা অবহেলিত হয়ে থাকবে না, এটা আমি আশাবাদী রেখে এতটুকু আমি আপনাদের কাছে, আমি আপনাদের কাছে এতটুকু আবদার রেখেই আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম উক্ত কথাগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবরের জুমার ছাড়া রাখা সুন্নত পড়েন নাই, সবাই কবরের জুমার ছাড়া রাখা সুন্নত পড়েন।